প্রতি বছর নদীতে ভেসে যায় ঘরবাড়ি সহ নানা স্থাপনা। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙনে ভিটে মাটি হারিয়েছে অসংখ্য পরিবার। পঞ্চাশ বছরে ঝালকাঠির সদর নলছিটি ও রাজপুর উপজেলার ২৫টির বেশি গ্রাম ভাঙনের কবলে পড়েছে। এতে দিশেহারা এলাকাবাসী এবারও বর্ষা মৌসুম সামনে রেখে আতঙ্কে দিন পার করছেন। অনেক লোক ফ্যামিলি ছেলে সবই এলোমেলো হয়ে গেছে। জ্যৈষ্ঠ মাসে যে জলপ্রপাত হবে না, ওই সময় নদীগুলো বেশি ভাঙে। এই নদীটা ভাঙন তো শুধু এক সাইড না, এই ম্যাথ হইতে ওই ম্যাথ। নদীটা যদি একটু ভরফুট করে দিত, কিন্তু আমরা জনগণ কিছু হাল চাষ করে খাইতে পারতাম। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায়, নদী ভাঙন ঠেকাতে প্রথম পর্যায়ে ১৩ কিলোমিটার এলাকায় ব্লক ডাম্পিং এর জন্য ৮৫০ কোটি টাকার একটি প্রকল্প প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন হলেই শুরু হবে কাজ। প্রকল্প যদি অনুমোদিত হয় তাহলে সুগন্ধা নদী, গাবখান চ্যানেল এবং বিষখালী নদীতে যে ভাঙনগুলো আছে এগুলো থেকে এলাকাবাসী রক্ষা পাবে বলে আমরা আশা করি। সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙনে এখন পর্যন্ত ৫০০ পরিবার ভিটেমাটি হারিয়েছে বলে জানান স্থানীয়রা, আর ভাঙন আতঙ্কে আছে ৫০০০-এর বেশি পরিবার। সময় সংবাদ, ঝালকাঠি।